সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় হঠাৎ শুরু হয়েছে যমুনা নদীর ভাঙন। ক্রমেই বাড়ছে ভাঙনের তীব্রতা। এতে কয়েকদিনের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি। হুমকির মুখে রয়েছে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বহু স্থাপনা। এখনই ব্যবস্থা না নিলে এসব সামাজিক প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীনের আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রতিনিধি আব্দুল লতিফের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জে উজানের ঢলে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। এতে চৌহালি উপজেলার বাগটিয়া ইউনিয়নের 2 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি সহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ না করায় প্রতিনিয়তই বিলীন হচ্ছে ভিটে মাটি, নিঃস্ব হচ্ছে অনেকেই। আমরা খুব অসহায়, কোনো ধরনের জায়গা পাই না। চৌহালি ভাঙতে ভাঙতে চৌহালির 1/5 অংশ নাই। জরুরি ভিত্তিতে যদি কাজ না করে এই এলাকা সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। ভাঙন কবলিত অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। বাড়িঘর একবারে ভাঙে ছেড়ে নিলাম, এখন কখন দাঁড়াবো? বাড়িঘর ভাঙে গেছে, আমাদের কোনো থাকার জায়গা নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি তাড়াতাড়ি এই নদীর ব্যবস্থা নেওয়া হয়। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি উপজেলা চেয়ারম্যানের। সরকার এবং পানীয় উন্নয়ন বোর্ডকে বিশেষ করে অনুরোধ করব যে চৌহালি উপজেলায় এই ভাঙন রোধ করার জন্য ইমার্জেন্সি এবং স্থায়ী কাজ যাতে দ্রুত সময়ের মধ্যে হয়, এর জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চৌহালিবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় আছে, অনুমতি হলেই শুরু হবে কাজ। যখন প্রকল্পটি অনুমোদন হবে তখন তো আমরা পার্মানেন্টলি ওয়ার্ক করব। আর এলাকাবাসী তাদের সহযোগে যে বাসের যে স্পারগুলো করেছে এটা যমুনা নদী, তারপরেও এর ওইগুলোও আমরা জিও ব্যাগ দিয়ে আরও স্ট্রেন্থেনিং করে দিব যেন ওগুলাও ঠিক মতো কাজ করে। এবং আমরা জিও ব্যাগ দিয়ে কাজ করলে আশা করছি যে এই বছরেও আমরা নদীর পাড় যেন আর না ভাঙে সে ব্যবস্থা আমরা কার্যকরভাবে করতে পারবো। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুতই কার্যকরী পদক্ষেপ চাই নদী তীরবর্তী এলাকার মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।